বিচার প্রতি তোমার বিচার করবে যারা আর জেগেছে এই জনতা এই শোনেন বাংলার কথা শোনেন ভাইরে মন দিয়া বাংলার মায়ের সুখের দিনের খরি বর্ণনা আমাদেরকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি জনাব মমিনুল হক পাচ্ছ বৃদ্ধ লোক কিছুই নাই বয়স তার 70 আর 75 আর কয়েকজন মনে জানে আল্লাহ জানে গেছে কবে তার মৃত্যু হবে সেখানে বলছে এই সময় তার ইন্টারভিউ নিচ্ছে তারপরে কাপড়ে শুধু লুঙ্গি আর খালি গায়ে আর যারা তার ইন্টারভিউ নিচ্ছে যারা তার পাশে দাঁড়াচ্ছে থ্রি পিস পরে দাঁড়াচ্ছে তাদেরকে এখন মূল্যায়ন করা হয়নি স্বাধীনতা মনে ঠিক আমার পার্সোনাল আমার ফ্যামিলি পাঁচজন সাতজন বিশ্বের ছবিতে যে মিডিল এজে আছে শহীদুল আমি সবার বড় খেলো আমার আপন খেলো ওনাকে বাংলাদেশে যুদ্ধে খুলনাতে সাত জেলা ওনাকে আপনি রাতে রাতে হাতে উনি মৃত্যুবরণ করেছে আমার খালু বাংলাদেশ নৌবাহিনীতে ছিল পাকিস্তান থেকে তখন আমি কলেজ স্কুলে পড়লাম যুদ্ধ হয় 26 মার্চ আগে কথা বলি আমার খালুকে পাকিস্তান থেকে আমার আব্বা আফগানিস্তানে ঢাকা পাঠিয়েছিল আমার খালু মারা যায় খুলনাতে সাতক্ষীরায় বাঙালি হাতে ওনাকে যখন মারছিল তখন উনি বলছিলেন আমি মুক্তিযোদ্ধা নয় আমি মুক্তিযোদ্ধা না তাকে কিন্তু প্রায় 100 মতো রাজিয়া তাকে ব্যানার চার্জ করে মঙ্গলাতে ফেলা দিত তারপর আমার ফ্যামিলি আরো একজন আছে স্বাধীনতা যে আপনি আগরতলা গেছিলেন ভাষা আন্দোলন 11 দফা দেন আপনি ফার্স্ট আপনি হলো আগরতলা গেছেন আগরতলা যে 7 নম্বর ক্লাস ওই ফ্লাইট আছে মফিজুল্লাহ উনি আমার নানা হন আমি স্বাধীনতার প্রতিটা চিনি ভাষা আন্দোলন দেখিনি কিন্তু স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যারা মুক্তিযোদ্ধা তাদের এখন মূল্যায়ন করেনি আমাদের কোনো সরকারই করেনি এখন তত্ত্বাবধায়ক সরকার এসেছে বলছে আগে যদি নিয়ে আসে বিভিন্ন গ্রামের থেকে 3000 মুক্তিযোদ্ধা ছিল ওই অটোমেটিক আর কিছু নেই তো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যারা মুক্তিযোদ্ধা পৃথিবীর যে কোনো প্রান্তেই মুক্তিযোদ্ধা সেটা ভিয়েতনাম ভেটারান বলেন কি না প্রত্যেকটা ভিয়েতনাম ভেটারান তাকে সেভাবে মূল্যায়ন করা হয় আমাদের দেশে এক আত্মতার মূল্যায়ন করা হয়নি আমাদের ওনাদেরকে অনুরোধ থাকবে আজকে এটা আমাদের প্রবাসী বাঙালিদের পক্ষে থেকে যে কমপক্ষে এই সরকার যেন মুক্তিযোদ্ধা মূল্যায়ন করতে পারে যারা দেশে রক্ত দিয়েছে তারা জানে স্বাধীনতা কি যার ভাই মারা গেছে সে জানে স্বাধীনতা কি যাদের রক্তের বিনিময় আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা দেশ আজকে আমরা কোনোদিনই প্রকাশ্যে মুখ দেখতে পারতাম না পাকিস্তান আর না একটা রোল রাখতে পারতাম না স্বাধীনতা পেয়েছি আজকে আমরা এখানে প্রকাশ্যে যারাই আছে নিজের দেশকে ভালোবাসেন আর বিশেষ করে জাতীয় দিনগুলো 16 ডিসেম্বর 26 মার্চ 21 ফেব্রুয়ারি আপনার দল বল নির্বিশেষে কোনো গ্রুপ না কোনো ধর্ম না কোনো কিছু না এটা একসাথে ১৬ ডিসেম্বর ২৬ মার্চ ২১ ফেব্রুয়ারি আপনার দল বল নির্বিশেষে কোনো গ্রুপ না কোনো ধর্ম না কোনো কিছু না এটা একসাথে আমরা আমাদের পূজাবাসকে জানাবো যে আপনারা সবাই মিলে একসাথে আমরা এই দিনগুলো যাপন করবো এবং যারা স্বাধীনতার বিরুদ্ধে রক্ত দিয়েছে তাদের আত্মার মাধ্যম কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ মানুষের পাঁচ পাড়ের দিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙে তার শোষণের সহলতা শুদ্ধ মানুষের পাঁচ পা অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙে তার শোষণের মহলতা শুদ্ধ মেহনতি জনতা রইকে আমরা এগিয়ে যাই লক্ষ্যে মেহনতি জনতা রইকে আমরা এগিয়ে যাই লক্ষ্যে ক্ষমতার দম্ভের তাই পরাজয় ক্ষমতার দম্ভের তাই পরাজয়
goi, manobota samnel goi goi goi, manobota samnel goi. Namchito ne pirito janotar joy, shoshito manushe netotar joy, shoshito manushe netotar joy, shoshito manushe netotar joy. বাংলাদেশীরা এক এক একতা দেখাইতে পারে আমরা সারা জীবনই বলমান শুনে আসছি যে বাংলাদেশ একজন না নজর জেলাতে কমিউনিটি সম্বন্ধে আপনারা সবাই জানেন সেই পরিপ্রেক্ষিতে গত এক দীর্ঘ এক বছর যাব আমি অত্যন্ত নিবেদিতভাবে সবাইকে অনুরোধ করে আসতেছি যে লস অ্যাঞ্জেলসের সব বাঙালিরা আমরা মিলে শুধু একটা দিন সারা বছর যাই করি না কেন আলাদা দলভাবে করি না কেন ঝগড়া করি বিবাদ করি যাই করি না কেন একটা দিনের জন্য কি আমরা একসাথে হাঁটতে পারবো লস অ্যাঞ্জেলসের রাস্তায় সেই চেষ্টা আমরা গত এপ্রিলের এক তারিখে করেছিলাম এপ্রিলের এক তারিখে মার্চ করেছি আমরা আপনারা জানেন কি হয়েছিল আমরা আশাবাদী যে মার্চের 30 তারিখে আমরা সবাই একত্রে লস অ্যাঞ্জেলসে রাস্তায় মার্চ করবো আমরা আপনাকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব আমরা খুবই ভালো সাজেশন আমরা আউটডোর ডক্টর ইউনুস তারপরে লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যালিফোর্নিয়ার গভর্নর সবাইকে আমরা দেওয়ার জন্য মানে ইসমাইল ভাই ইজ অন দ্য ডিগনিটারিজ পেটিশন কমিটি প্লিজ গো অ্যান্ড ইনভাইট অল অফ দেম সালাম সালাম হকার সালাম আপনারা জানেন যে এখন বাংলাদেশের বিজয় দিবসের 36তম বার্ষিকী শুরু হতে যাচ্ছে একটু কিছুক্ষণ পরে দেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে এনেছি এবং বহু 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আজকে বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি যে কথা মাধ্যমে বললেন এবং অন্যান্যরা বললেন যে গত বছর 1 এপ্রিলে এখানে বাংলাদেশ যে প্যারিস হয়েছে এবং সে প্যারিসে আমি সর্বস্তর আমাদের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখে খুব ভালো লেগেছে আমি এটাও জানি যে এর মধ্যে অনেক বিমল ছিল বিভিন্ন রকমের আমাদের ডিভিশনও ছিল বাট সুখের খবর হলো যে সব কিছু ছাপিয়ে আমরা সবার শেষে এরকম একটা অনুষ্ঠান সংগঠিত করতে পেরেছি লস অ্যাঞ্জেলসের মেয়র এসেছিলেন ওয়াশিংটন থেকে আমাদের রাষ্ট্রদূত মহোদয় এসেছিলেন আমরা আশা করব যে আমরা ওই সময় স্টার্ট ইউনাইটেড একটা জিনিস যে সবাই একত্রিত হয়ে কাজ করার মধ্যে যে আনন্দ আছে এবং যে পরিমাণ সাকসেস পাওয়া যায় সেটা থেকে আমরা ইফুই আর টোটালি ডিভাইডেড তখন দেখা যাবে যে আমরা অত্যন্ত উইক হয়ে যাই এবং আমাদের পক্ষে এরকম বড় কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না আজ 36 বছর পরেও বিজয় আমাদেরকে এটাই বারবার মনে করে দিতে হচ্ছে যে আমরা কেন বিদেশে এবং দেশের সব জায়গায় বিভিন্ন দলে বা গোত্রে বিভক্ত আমার তো মনে হয় যে আমরা আমাদের সবার পরিচিতি আমরা বাংলাদেশি বাংলাদেশ আমার দেশ আমরা সবাই একত্রে এই দেশের জন্য দেশের খাতিরে দেশের জনকল্যাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ মনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে কেন পারছি আমি আশা করব আজকে 36তম বিজয় দিবসের বার্ষিকীতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আমরা এখন আজকে থেকে সবাই ঐক্যবদ্ধভাবে যে যেখানেই থাকি না কেন বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের সমৃদ্ধিতে অর্থনৈতিক সমৃদ্ধিতে এবং এই অপরের সাহায্য এবং সহযোগিতা ঐক্যবদ্ধভাবে কাজ করবো